নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই 10 কাঠা জায়গা পুকুর দেখছেন, এই পুকুরে কাতলা মাছের ডিম দিয়েছিলাম, যেটা রেণু বলে। সেই রেণু দিয়েছিলাম, 15 দিন হয়ে গেছে। এই 15 দিনের পর মাছের স্যাম্পলিং করব, কেমন হয়েছে সেটা আপনারাও একটু দেখবেন। তো সেই সঙ্গে এই ডিম দেওয়ার আগে কীভাবে পুকুরে কতটা কি প্রয়োগ করেছিলাম বা কীভাবে প্রস্তুত করেছিলাম, সেই বিষয় নিয়ে আজকের আয়োজন। তো ভিডিওর সঙ্গে থাকবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। তো আমার 10 কাঠা জায়গায় পুকুর, এই পুকুরে প্রথমে 3.5 ফুট মতো জল ছিল। তখন এই পুকুরের কিনারাতে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই বর্তমানে বর্ষা হয়ে পুকুরটা একেবারে কানাকানি হয়ে গেছে। তো আগাছা যেখানে রয়েছে সেখানে জল পৌঁছে গেছে, কিন্তু এর আগে অনেকটা খালি ছিল, তখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এইরকম অবস্থা, 3.5 ফুট জল ছিল, সেই অবস্থায় 3 ব্যাগ মোয়া খোল মেরেছিলাম, 30 কেজি করে মোয়া খোল, 90 কেজি 3 ব্যাগ। আর IFC ভুসি যেটা বলে, যে 10 টাকা করে কেজি, ওই রকম ওই ভুসিগুলো 2 ব্যাগ মেরেছিলাম, 45 কেজি করে 90 কেজি। আর আমি আমার এলাকায় বেশি গোবর সংগ্রহ করতে পারিনি, তো 50 কেজির মতো আনুমানিক 50 কেজির মতো একটা গোবর সংগ্রহ করে দিয়েছিলাম। দিয়ে 14 দিন পর চুন প্রয়োগ করেছিলাম, 4 ব্যাগ 4 ব্যাগ অর্থাৎ 8 কেজি করে, 4×8=32 কেজি 4 ব্যাগ চুন প্রয়োগ করেছিলাম। প্রয়োগ করার পর 3 দিন পর একটা হড়া টেনে দিয়েছিলাম, তার 3 দিন পর ডিম ছেড়েছিলাম। চুন প্রয়োগের 3 দিন পরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করেছিলাম, 100 গ্রামের মতো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করেছিলাম। তো প্রথমের দিকে যে অবাঞ্ছিত মাছ ছিল সেগুলো মোয়াখোল প্রয়োগ করার পরে মারা গেছিল, অল্প কিছু ছিল সেখানে মারা যাওয়ার পর। সে পুকুরের জলটা কালো মতো হয়ে যাওয়ার পর 14 দিন পরে যখন চুন প্রয়োগ করলাম, জল আবার পরিষ্কার হয়ে গেল, খুব সুন্দর মাছ ছাড়ার উপযোগী হয়ে গেল। 6 দিন পর চুন প্রয়োগ করার 6 দিন পরে মাছ ছাড়ার উপযোগী হয়ে যাওয়ার পর ডিম দিয়েছিলাম। ডিম দেওয়ার বর্তমানে 15 দিন হয়ে গেছে, মোটামুটি একটা ভালো রেঞ্জ হয়েছে, ধানই চলে এসছে। এর মাঝে একবার জাল টেনে ঘাটা দেওয়া হয়েছে, একবার নেটিংও করা হয়েছে প্রথম 1 সপ্তাহ পরে, তো তখন ছোট ছিল। তো আবার এই বর্তমানে তো আর বড় জাল নেই, একটা ছোট জাল আমার কাছে রয়েছে, সেই ছোট জাল দিয়ে একটু মাছ ধরে আপনাদেরকে স্যাম্পলিং দেখাবো। তো এই কাতলা মাছ এককভাবে চাষ করা খুব সমস্যা, কারণ এই যে খাদ্যগুলো, এই খাদ্য একটা সময় প্রথমের দিকে ভালো থাকে, তারপরে খাদ্যটা কমে যায়। একক মাছ একটা একরকম ধরনের খাদ্য যখন গ্রহণ করে, তখন সেই খাদ্যর অভাবজনিত কারণে মাছগুলো বৃদ্ধি ছোট বড় হয়ে যায়, কেউ ছোট থাকে আবার কেউ অনেকটা সাইজে বড় হয়ে যায়। যেগুলো খেতে বেশি পায় বা বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায় তারা আরও তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর যারা ছোট থাকে ছোটই থেকে যায়। সেই জন্য মিশ্রভাবে করলে মনে হয় ভালো হয়, রুই কাতলা মৃগেল, তার মধ্যে কাতলা পার্সেন্টেজ কম থাকবে, এবং রুই কাতলা থাকাকালীন যে বিভিন্ন স্তরের বিভিন্ন রকম খাবার সেগুলো গ্রহণ করতে পারবে। তো আমি বলছিলাম, এই ফোনের ক্যামেরাটা একটা লাঠির সাথে সেট করে দিয়েছি, দিয়ে আর এই আমার একটা ছোট জাল রয়েছে, হাত জাল, এই হাত জালটা নিয়ে নামছি, অল্প একটু টেনে আপনাদেরকে স্যাম্পল দেখাবো, আমি নিজেও দেখে নেব। তো এখানে অন্য কেউ নেই তাই ক্যামেরা করতে পারছে না, তো পরে সাউন্ড দিয়ে অ্যাড করে আপনাদেরকে এই পরিষেবাটা করে দিচ্ছি। তো এই দেখছেন, ছোট হাত জাল যদি একটু টানা যায় তো কিছু সংখ্যক মাছ পড়বে, তাহলে দেখানো যাবে আর কি। এই দেখেন, মোটামুটি মাছ খারাপ হয়নি। তো এটাও মিশ্র থাকলে, ধরেন 2 বাটি কাতলা, 2 বাটি রুই, 2 বাটি মৃগেল, এইরকম যদি থাকতো
তাহলে এই মাছটা আরও দ্রুত বড় হতো। শুধুমাত্র 5 ভাটি কাদলা থাকার জন্য এই মাছটা একটু ছোট হয়ে রয়েছে। এদের মধ্যে কেউ বড় হয়েছে, কিন্তু বিভিন্ন রকম সাইজ হচ্ছে। এই দেখেন, মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে। তো আমি এককভাবে কাদলা দিয়ে এইটুকুনি অভিজ্ঞতা সংগ্রহ করলাম যে এই এককভাবে কাদলা ডিম ছাড়লে এর যে খাবার খাদ্য ব্যবস্থাটা খুবই অসুবিধা হয়। তাই মিশ্রভাবে করা ভালো। 2 বাটি কাতলা বা 2 বাটি রুই, 2 বাটি মৃগেল থাকলে পরপর মানে কাতলার যে পরিমাণ সে পরিমাণ কম থাকতো, তার খাদ্য এই 10টা জায়গা পুকুরের মধ্যে বন্টন পেত। তো এইভাবে আজকের দেখালাম স্যাম্পেলটা খুব অল্প পরিমাণে মাছ ধরে। তো আর একটু বড় করে মাছটা বিক্রি যাতে করব, মাছ বিক্রি করব না, এই মাছটা আমি আরও অন্য পুকুরে সব ভাগ ভাগ করে বড় করার জন্যে চাষ করব। আমার আরও অনেকগুলো পুকুর রয়েছে, সেই পুকুরগুলোতে সব অল্প অল্প করে ট্রান্সফার করে দেবো, দিয়ে আবার পুনরায় এখানে আরও কিছু ডিম দেব। ওই ডিম যেটা রেনু বলি আমরা, আর আমাদের এদিকে সবাই ডিম বলে পরিচিতি, যে যেটাই যে নামেই পরিচিত হন না কেন একই ব্যাপার, ডিম হোক আর রেনি হোক, রেনু বলেন যাই বলেন। তো সেই মতো আবার একটু রেনু দেব, কারণ সেই রেনু বড় করে ধানের থেকে আর একটু বড় করে ভেটকি মাছকে খাওয়ানোর জন্য সেই পুকুরে দেব। এই কারণে এই পুকুরে আরও একবার রেনু চাষ করবো।